আমরা এই পবিত্র হাত কালি পরিবর্তন করতে চাই না। আমি যুদ্ধ করব না।
ও রে গো
আমার আমার ভীষণ ভয় করছে প্রিয়তম, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়, নইলে ওই বকুল গাছের নিচে দাঁড়িয়ে সে আমার গায়ে ছিঁড় ছুটে কেন? আমি আমার একটি অনুরোধ রাখবেন প্রিয়তম, ওই বকুল গাছটি কেটে ফেললে হয় না, তাহলে আপনার কাকা ওই বকুল গাছের নিচে দাঁড়িয়ে তাকে দেখতেও পারবে না। আর আমার কাটতে পারবে না।
আপনি ওকে বলুন আমি দোয়া না দেবো। ঠিক আছে মানিক, আমি তোমাকে দোয়া নাই দেবো। আল্লাহর কি বলে দিবা? হ্যাঁ মানিক, আমি তোমাকে দোয়া নাই দেবো। আমি কেমন করে উড়ুম্বুড়ু মাগো ও মা
আমার আর চড়া নাই, গর্ব 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 কথা মা ঠিক না